বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা বাসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। স্বাগত আপনাদের দুজনকে। তৃতীয় মাত্রায় নির্বাচনের বছর এটি এবং খুব বেশি সময় নয় নির্বাচনের, কিন্তু একটি ভালো অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের এবং মোটা দাগে বিতর্কহীন নির্বাচনের প্রত্যাশা নিয়েই আসলে বাংলাদেশের জন্ম, কিন্তু 51 বছরে আপনারা রাজনীতিবিদরা সেরকম একটি নির্বাচনী ব্যবস্থা, স্থায়ী নির্বাচনী ব্যবস্থা এখন পর্যন্ত বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারেননি এবং এই দায় অভিযোগ আপনাদের সকল পক্ষের প্রতিই আছে, উভয় পক্ষের প্রতিই আছে। কম বেশি হয়তো মাত্রার পার্থক্য থাকতে পারে, যারা অভিযোগ করেন তাদের অবস্থানের ভিত্তিতে সেই মাত্রা নির্ভর করে। আমি তো আপনাদের কাছে জানতে চাই রাজনীতিবিদ হিসেবে কেন আপনারা পারলেন না, ব্যর্থ হলেন। অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিএনপি থেকে যিনি আসছেন শামা ওবায়েদ, ধন্যবাদ যারা চ্যানেল আই তৃতীয় মাত্রা দেখছেন, সবাইকে স্বাধীনতার মাসের শুভেচ্ছা, সবাইকে রক্তিম শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি যে কথাটি বললেন যে গণতন্ত্রের কথা বললেন আপনি, একটি সুষ্ঠু নির্বাচনের কথা বললেন, দেখুন গণতন্ত্র কিন্তু শুধুমাত্র এমন একটি জিনিস, গণতন্ত্র শুধুমাত্র একটি দলের উপর কিন্তু দায়িত্ব বর্তায় না। গণতন্ত্র বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল 39টা ছিল, কিছুদিন আগে তৃণমূল বিএনপি নিবন্ধন পেয়েছে 40টা আমার জানা মতে, আমি যদি ভুল না করে থাকি। তো প্রত্যেকটি দলেরই কিন্তু, যারা রাজনীতি করে প্রতিটি দল প্রতিটি কর্মীরই কিন্তু গণতান্ত্রিক মনোভাব সম্পন্ন হতে হবে, গণতন্ত্র মনা হতে হবে এবং গণতন্ত্রকে মনে প্রাণে ধারক ও বাহন করতে হবে, তাহলেই আমরা সবাই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গণতন্ত্রকে একটি নতুন মাত্রায় রূপ দিতে আমরা পারব। আপনি দেখেন 2008 সালের নির্বাচনের কথা বলি, সেই নির্বাচনে কিন্তু সবাই অংশগ্রহণ করেছিল এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছিল। আওয়ামী লীগ সেখানে অনেক ভালো করেছিল, ফলাফল আওয়ামী লীগ সরকার গঠন করেছিল, বিএনপি অংশ নিয়েছিল, বিএনপি কিছু আসন পেয়েছে। এরপরে 2014 যে নির্বাচনটি হলো সেই নির্বাচনটিতে বিএনপি অংশ নেয়নি। এখন বিএনপি যে অংশ নেয়নি এটার দায়ভার কিন্তু সম্পূর্ণ বিএনপির উপরে, কারণ বিএনপিকে কিন্তু বিভিন্নভাবে তাদেরকে বলা হয়েছিল, ফোন করা হয়েছিল এবং তাদেরকে সংলাপে ডাকার আমন্ত্রণ জানা হয়েছিল, কিন্তু তারা সেই কথায় রাজি না হয়ে তারা সেই ধ্বংসাত্মক এবং হিংসাত্মক রাজপথকে ওরা বেছে নিয়েছিল, হরতাল এবং যত মানুষ মারার যত রকমের কর্মসূচি সেগুলো তাকে তারা গ্রহণ করেছিল আসেনি। ফলশ্রুতিতে হয়েছে কি যে বিএনপি 2014 আসেনি, আওয়ামী লীগ সেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল, আওয়ামী লীগ সরকার গঠন করলো। 2018 হলো কি বিএনপি নির্বাচনে আসলো, খুবই ভালো কথা, আসলো। আসার পরে হলো কি বিএনপির নেতারা এই ওই 2018 নির্বাচনে একচেটিয়াভাবে মনোনয়ন বাণিজ্যে মেতে উঠলেন। দেখা গেল যে সারা বাংলাদেশে 300 আসনের মধ্যে প্রতিটা আসনেই দেখা গেল ওনারা 6-7 জনকে মনোনয়ন দিলেন এবং রীতিমতো মনোনয়ন বাণিজ্য, যেটা আমি দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, ওনাদের যে সেকেন্ড ইন কমান্ড, ওনাদের যে নেতা তারেক রহমান, উনি লন্ডন থেকে অনেককেই নমিনেশন দিবে বলে ওনাদের থেকে আর্থিকভাবে সুযোগ সুবিধা নিয়েছেন, টাকা নিয়েছেন, যেটা আমরা পত্রপত্রিকায় পড়েছি। তো সেভাবে হয়েছে কি ওনাদের একাধিক প্রার্থী নির্বাচনে প্রার্থী হয়ে গিয়েছে, পরবর্তীতে প্রত্যেকেই ভেবেছে সেই তো বোধহয় নমিনেশন পাবে, সেই পাবে। এভাবে 7-8 জন কিন্তু এরকম নিজেদেরকে একটু এমপি ভাবা শুরু করে দিয়েছিল, কিন্তু এটা তো সম্ভব না, সবশেষ কিন্তু একজনকেই দলীয় প্রতীক দিতে হয় এবং দেওয়া হয়েছে তাই। তখন হয়েছে কি অন্যান্য প্রার্থী যারা, তারা তার পক্ষে আর কাজ করেনি, তারা তাদের মতো করে বিরোধিতা করেছে, ফলে বিএনপি সেই আসনে সেরকম আসন কোনো পায়নি। তারপরও 6টি আসন পেয়েছে আমরা জানি, ইতিমধ্যে তারা পার্লামেন্ট থেকেও পদত্যাগ করেছে আমরা জানি। এখন এই হলো অবস্থা। এরপরে তারা কি করলো, এখন আবার আরেকটি নির্বাচন আমাদের নকিং অ্যাট দ্য ডোর। এই নির্বাচনে যাওয়ার জন্য বিএনপির কিছুদিন, কয়েক মাস আগেও বিএনপির একটা শর্ত ছিল যে নির্বাচন কমিশন যখন গত মেয়াদ তাদের টার্ম যখন শেষ হলো তার আগেই ওনারা বলেছে যে না, আমরা এই নির্বাচন কমিশনের অধীনে আমরা নির্বাচনে যাব না, নির্বাচন কমিশন গঠন করতে হলে আইন করে করতে হবে। তাদের দাবির প্রেক্ষিতে তখন এই আইন করে আবার নতুন নির্বাচন কমিশনার গঠিত হলো, ইসি গঠিত হলো। হওয়ার পরে এখন আবার তারা বলছে যে না, তারা এই নির্বাচন কমিশনের অধীনে যাবে না। তারা কি চাচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার। এখন তত্ত্বাবধায়ক সরকার তো হলো সংবিধানে
এটার বহির্ভূত এখন সংবিধানে নেই, সর্বোচ্চ আদালত কর্তৃক এটাকে নাকচ করা হয়েছে, সংবিধানেও এটি নেই। এখন যে জিনিসটা সংবিধানে নেই, ওনারা সংবিধানের মধ্যে আছে এমন কিছু প্রস্তাব দেয় কিন্তু যেটা সংবিধানে নেই সেটা নিয়েই ওনারা যেভাবে একদম নাছোড় বান্দার মতো যে আমরা এটা ছাড়া যাবই না, এটা তো কোনো গণতন্ত্রের কথা হতে পারে না। এটা তো কোনো এই যে কোনো ছাড় না দেওয়ার যে চিন্তা, যে আমি সালিশমানি তালগাছ আমার, যে জিনিসটার অস্তিত্ব নেই সংবিধানে, যে জিনিসটা আমাদের সর্বোচ্চ আদালত কর্তৃক যেটা নাকচ হয়েছে সেটা কেন ওনারা সেটা নিয়ে পড়ে থাকবেন? আর এখন কথা আসে যে তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ চেয়েছিল। হ্যাঁ, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন করেছিল, সফল আন্দোলন করেছিল এবং সে তারপরে সেইভাবে কয়েকটা নির্বাচন হয়েছিল, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের যে পদ্ধতি সেটি তো আমার জানা মতে পাকিস্তানে আছে, আর পৃথিবীর কোনো ভালো বা উন্নত কোনো দেশেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার প্রচলিত নেই। আর তত্ত্বাবধায়ক সরকার থাকার মানে হলো কি, আবার আরেকটা 1/11 আসা, যেটার ফলশ্রুতিতে আমরা দেখেছি আমাদের দুই নেত্রীকে গ্রেফতার করা হয়েছিল, ওনাদের নেত্রীকে গ্রেফতার করা হয়েছিল, আরও অনেক অনভিপ্রেত ঘটনা ঘটেছিল, সেগুলো কিন্তু আমরা ভুলে যাইনি। তবে বাংলাদেশের একটা শ্রেণী আছে যারা কিনা সবসময় ওত পেতে থাকে যে একটা তৃতীয় শক্তি ক্ষমতায় আসুক, আসলে কিছু ফায়দা লুটবে। আমার মনে হয় সেই আশাতেই ওনারা আছে, কিন্তু আমি ওনাদেরকে বলি যে আজকে তত্ত্বাবধায়ক সরকার কখনোই সম্ভব না, কারণ এই তত্ত্বাবধায়ক সরকারকে এটা বিলুপ্ত হয়ে গিয়েছে, আপনারা এটাকে বিতর্কিত করেছেন, আপনারা ইয়াজউদ্দিনকে আপনারা প্রধান উপদেষ্টা তাকে রাষ্ট্রপতি করেছেন, তারপর বিচারপতিদের বয়স আপনারা বাড়িয়েছেন শুধুমাত্র নির্দিষ্ট একজন ব্যক্তিকে ইয়ে করার জন্য, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য। তো সেই বিতর্ক যেহেতু আপনারা সৃষ্টি করেছেন, আপনারা নিজের পায়ে নিজেরা কুড়াল মেরেছেন, অতএব এখন যেটা শেষ হয়ে গেছে সেটা কখনোই ফিরে আসার মতো না এবং আসবেও না, বরং সংবিধানের মধ্যে আছে এমন কোনো প্রস্তাব আপনারা দিতে পারেন কিন্তু সংবিধানের বাইরে কখনো যাওয়া যাবে না। বোঝাই যাচ্ছে সব দায় ওনাদের, সংবিধানের বাইরে যাওয়া যাবে না, সংবিধানের মধ্যে বলেন। ধন্যবাদ আপনাকে তৃতীয় মাত্রার দর্শকদের এবং আমার সহ আলোচক যিনি আছেন নাকি শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আপনার প্রথমে প্রশ্ন ছিল যে আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের এত বছর পরেও কেন আমরা একটি স্থায়ী নির্বাচন ব্যবস্থা বাংলাদেশে তৈরি করতে পারি নাই। অবশ্যই আমি যদি নিরপেক্ষ দৃষ্টিতে দেখি, রাজনীতিকদের দায় তো আছেই, রাজনীতিবিদরা দেশ চালায়, রাজনীতিবিদদের দায় আছে সেটা। উনি নূরজাহান বেগম মুক্তা বেশ কিছু পয়েন্ট তুলে এনেছেন, সেটা আমি বলছি। দেখুন, কিছুদিন আগে কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ফুলপুরি নামে একটি মেয়েকে অত্যাচার করা হয় ছাত্রলীগ দ্বারা। তার বাবা, পেপারে পড়েছিলাম, তার বাবা বলেছে যে আমরা সৎ ও সত্যের পথে চলব, অন্যায়ের প্রতিবাদ করব, এজন্যই ছেলে মেয়েদের শিক্ষিত করছি। আমি আমার কথা বলবো, অন্যায়ের প্রতিবাদ করব, এটাই গণতন্ত্র। গণতন্ত্র শুধু একদিনের নির্বাচন না, যে আমি একটা যেনতেনভাবে নির্বাচন করলাম এবং নির্বাচনে আমি জয়লাভ করলাম বা আমি জয়লাভ করলাম না, আর ভোটাররা ভোট দিতে পারলো কি পারলো না, একদিনের নির্বাচন কিন্তু গণতন্ত্র না। গণতন্ত্র প্রতিদিনের একটি অভ্যাস হচ্ছে গণতন্ত্র। আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি আমি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাস করি, যেটা তথাকথিতভাবে গত 15-16 বছর ধরে বাংলাদেশে আছে, যে গণতন্ত্রের একটা লেবাসে একটি সরকার আছে কিন্তু গণতন্ত্র চর্চাটা নেই, গণতন্ত্র আদতে নেই। যেমন ধরেন, দিনকাল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, দিনকাল পত্রিকা বিএনপির একটি মুখপাত্র, একটি পত্রিকা বহুদিন ধরে আছে, এর সাথে বহু কলাকুশলী, অনেক রিপোর্টার, অনেক আপনার যারা জড়িত আছে তাদের জীবিকার ব্যাপার আছে, বন্ধ করে দেওয়া হয়েছে। বিএনপি আওয়ামী লীগের সময় আমার দেশ সহ আরও অনেক আপনার দিগন্ত টিভি, বহু চ্যানেল টিভি বন্ধ করে দিয়েছে। বহু এই যে গণতন্ত্রহীনতার কিছু উদাহরণ দিচ্ছি, আমি নির্বাচন ব্যবস্থা আসছি। নির্বাচন তো একটা নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন বা ভোট দেওয়ার যে প্রক্রিয়া সেটা তো গণতন্ত্রের একটি চরম রূপ। এই যে প্রতিদিন যে আমরা যেটা এখন আওয়ামী লীগের আমলে ফেস করছি, যে মানুষ কথা বলতে পারে না, পছন্দ না হলে পেপার পত্রিকা বন্ধ করে দিবে, টিভি চ্যানেল বন্ধ করে দিবে, সেলফ সেন্সরশিপে বেশিরভাগ মিডিয়া চলে যাচ্ছে, বাধ্য হচ্ছে যেতে, না হলে হয় মালিকপক্ষ অথবা ওই মিডিয়াতে যারা কর্মরত আছে তাদেরকে ভুক্তভোগী হতে হচ্ছে। তারপরে দেখেন,
আপনার এই যে প্রতিটি ক্ষেত্রে যে গণতন্ত্রহীনতা বিরাজ করছে এটার কিন্তু একটি বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি আমরা ভোটের মাঠে। ভোটের মাঠে কি হচ্ছে, উনি বললেন 2014 কথা, 2018 কথা। এখন আওয়ামী লীগ গত 15-16 বছরে যেটা সুপরিকল্পিতভাবে করেছে যে নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করেছে। কিভাবে ধ্বংস করেছে, নির্বাচন কমিশন যতটুক আগে হয়তো খুব শক্তিশালী ছিল না, বা যতটুক নির্বাচন কমিশনের ক্ষমতা ছিল এখন তাও নেই, ক্ষমতাটাকে এক্সারসাইজ করতে দেওয়া হয় না ক্ষমতা নির্বাচন কমিশন। কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছে যে এই নির্বাচন কমিশনে গিয়ে কোনো লাভ নেই, নির্বাচন কমিশনের সাথে আলোচনায় বসে কোনো লাভ নেই? কারণ আমরা দেখি যে নির্বাচন কমিশন নিজের ক্ষমতা, সংবিধান তাকে যেই ক্ষমতা দিয়েছে সেটা প্রয়োগ করতে পারে না, সরকার যেটা বলে বা প্রধানমন্ত্রী যেটা বলে সেটাই কিন্তু তাদেরকে করতে হচ্ছে। তো সুতরাং নির্বাচন কমিশন এখানে বাংলাদেশের রাজনীতিতে এখন, নির্বাচন ব্যবস্থা এখন মুখ্য নয়। আপনার যে স্টেক হোল্ডারগুলো, যদি আমি একটা নির্বাচনে যে কোনো নির্বাচনের স্টেক হোল্ডার দেখি, ফার্স্ট হচ্ছে ভোটার, সেকেন্ড হচ্ছে রাজনৈতিক দলগুলো, তিন নম্বর হচ্ছে আপনি আপনার ব্যুরোক্রেসি, আপনার প্রশাসন, আপনার অ্যাডমিনিস্ট্রেশন, কারা নির্বাচনটাকে কন্ট্রোল করছে মাঠ পর্যায়ে এবং উচ্চ পর্যায়ে, এবং তৃতীয় হচ্ছে নির্বাচন, চতুর্থ হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন আপনি দেখবেন, আমি চার নম্বরে বললাম নির্বাচন কমিশনের নাম, কারণ নির্বাচন কমিশন এখন একটা পোস্ট বক্স মাত্র, যে এখানে এসে কিছু জিনিস জমা হয়, ওখান থেকে তারা তাদের মানে আরেকজনের খুশি মতো তারা এটা থ্রো করে। এখন এই এই বাস্তবতায় কিন্তু আমাদের সুষ্ঠু ভোট এখানে সম্ভব না। তত্ত্বাবধায়ক সরকারের জন্য ওনারা যুদ্ধ করেছেন, মাঠে নেমেছেন, মানুষ মেরেছেন, হরতাল দিয়েছেন, বাস পুড়িয়েছেন, এগুলো পুরনো কথা, এগুলো বলতে বলতে সবাই জানে এখন। কিন্তু ওনারা সংবিধানটা পরিবর্তন করলেন, সংবিধান পরিবর্তন করলেন ওনাদের সংসদীয় সংসদ কমিটি 2009 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায়, তখন ওনাদের সংসদীয় কমিটি একটা টিম করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী, এবং সংবিধান সংশোধন, হ্যাঁ সংবিধান সংশোধন, এবং সংবিধান এই, এবং এই টিমের কাজ ছিল যে তত্ত্বাবধায়ক সরকার রাখা যাবে কি যাবে না এই একটা রিপোর্ট প্রধানমন্ত্রীকে তারা প্রেস করবে। সেখানে সৈয়দ সাজ্জাদা চৌধুরী ছিলেন, সঞ্জয় সেনগুপ্ত ছিলেন, এবং অনেক আওয়ামী লীগের সিনিয়র নেতাদেরকে নিয়ে এই টিম করা হয়েছিল। এই টিমের যে অফিসিয়াল রিপোর্ট সেটা এখনও সংসদে লিপিবদ্ধ আছে, অফিসিয়াল রিপোর্ট। সেই রিপোর্ট হচ্ছে যে বাংলাদেশের যে রাজনৈতিক ব্যবস্থা, সেই রাজনৈতিক ব্যবস্থায় তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক যে সরকার, সেই সরকার প্রয়োজন আছে, সেই পদ্ধতির প্রয়োজন আছে। নিজের কমিটির রিপোর্ট ডাস্টবিনে ফেলে দিয়ে চলে গেলেন ওনারা কোর্টে, এবং কোর্টের মাধ্যমে, এবং কোর্টেও যাওয়ার পরে আপনার অ্যামিকাস কিউরি যারা ছিলেন বেশিরভাগই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় দিয়েছে, এবং যে রায়টা এসেছিল সেই রায়টাও কিন্তু একটা বিভক্তির রায় এসেছিল যে আরও দুই বছর দুই টার্ম তত্ত্বাবধায়ক সরকার রাখার একটা বিধান করে তারা রায়টা দিয়েছিল। সেটাকে ইগনোর করে, কোর্টকে ব্যবহার করে, একেবারে সর্বোচ্চ পর্যায়ের কোর্টকে ব্যবহার করে, একেবারে একক ইউনিল্যাটারালি, আমি পার্থক্যটা আমি বলি, 96 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের স্বার্থে, বাংলাদেশের রাজনীতির স্বার্থে, বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে, নির্বাচন ব্যবস্থার স্বার্থে কিন্তু সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার এনেছিল। হ্যাঁ, কিন্তু 2009 সালে আওয়ামী লীগ এককভাবে একজন ব্যক্তির সিদ্ধান্তে, পুরো নিজের দলের সিনিয়র লিডারদের সিদ্ধান্ত পরিত্যাগ করে একক সিদ্ধান্তে কিন্তু তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে তারা সংবিধান পরিবর্তন করলেন, এবং তাতে কি হলো, ওনাদের ক্ষমতা চিরস্থায়ী করার এক পথটা সুগম হল। এখন মুক্তাপা কি ওনার ইমানে বলতে পারবে যে ওনারা, ওনার নেত্রীকে যদি উনিকে জিজ্ঞেস করে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আন্ডারে ওনার নির্বাচনে যাবে নাকি, যদি শেখ হাসিনা হ্যাঁ বলে তাহলে আমি বুঝবো, তাহলে বিএনপিও যাওয়ার একটা অবস্থা তৈরি হতে পারে। কিন্তু আমরা জানি যে আমাদের রাজনৈতিক ব্যবস্থায় কোনো রাজনৈতিক দল একে অন্যকে বিশ্বাস করে না, সেক্ষেত্রে অবশ্যই একটি পদ্ধতির প্রয়োজন, সেই পদ্ধতি নিয়ে আলোচনা হতে পারে। তত্ত্বাবধায়ক সরকার আগে ছিল, তত্ত্বাবধায়ক সরকার কী ফরম্যাটে হতে পারে, সেই নিরপেক্ষ সরকারটি কী পদ্ধতিতে হতে পারে সেটা আলোচনা হতে পারে, সেটা ডায়ালগ হতে পারে, এবং সেই ডায়ালগ করার জন্য বিএনপি সবসময় রেডি, যদি এই ডায়ালগটা হয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়ার উপরে। কিন্তু যদি সেটা না হয়,
তাহলে কিন্তু আবারও সেই 2018 সালে নিশিরাতের নির্বাচন। উনি বলছেন বিএনপি পাঁচটা ছয়টা ভোট। আরে ভাই, বৈজ্ঞানিক ভাবে যদি আপনি বিশ্লেষণ করেন 2018 সালের প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল, একটি কেন্দ্রে 100% বেশি ভোট পড়েছে, বৈজ্ঞানিকভাবে অসম্ভব, লজিক্যালি ইম্পসিবল। এক একটি কেন্দ্রে একটা কেন্দ্রে ধানেশীর শূন্য ভোট পেয়েছে, তার মানে কি ক্যান্ডিডেট তার নিজের ভোটটাও দেয় নাই। তো এই যে এই এই যে এই ধরনের মানে মহা ডাকাতি হয়েছে গত 2018 সালের নির্বাচন, সেই নির্বাচন আবার রিপিট হোক সেটা বাংলাদেশের জনগণ চায় না। এবং নূরজাহান বেগম মুক্তা জি, ধন্যবাদ আপনাকে। উনি ছাত্রলীগের বিরুদ্ধে কোন নারীকে ধর্ষণের, আসলে এই ধরনের ক্রাইম কিন্তু সবসময় নিন্দনীয়, আমরা নিন্দা জানাই, সে যেই দলেরই হোক, যে ছাত্র সংগঠনের হোক না কেন, এগুলো আমরা কখনো প্রশ্রয় দিই না। আমার দলের কেউ যদি করে সেটাও অবশ্যই সে শাস্তির মুখোমুখি হবে এবং নিন্দনীয়। ঠিক তেমনি বিএনপির আমলে সাবেকুন্নাহার, সনি, বুয়েটে ছাত্র দলের দুই দলের দ্বন্দ্বের মধ্যে নিহত হয়েছে। তারপরে আমরা ইয়াসমিন হত্যার কথা আমরা জানি, ধর্ষণ হত্যার কথা জানি বিএনপির আমলে। এছাড়া বিএনপি যখন ক্ষমতায় এসেছিল তখন তাদের যে ছাত্র দলের কর্মীদের হাতে তাদের আমাদের যে ফাহিমা, মহিমা, নজুফা, পূর্ণিমা সহ আরও অনেক নারী ধর্ষিতা হয়েছে, সেগুলোও আমরা নিন্দা জানাই। কিন্তু আমরা সেই চর্বিত চর্বণ আবার উল্লেখ করতে চাই না, এতে সময়ের অপচয় হয়। তারপরেও আমাদের দগদগে ঘা আছে, সেটা আমাদের বলতে হয়। এখন উনি মিডিয়ার কথা বলেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে প্রায় 14 বছর। আওয়ামী লীগ সরকার ইতিপূর্বে যখন ছিল বা এখনও যতদিন আছে, সবচেয়েতে বেশি ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া আওয়ামী লীগের আমলে অনুমোদন পেয়েছে এবং গণমাধ্যমগুলো স্বাধীন, টকশোতে ওনারা স্বাধীনভাবে যেরকম টকশো করে কথা বলে অনেক সময় ওনারা সুযোগ বেশি পায়, আমরা সেটা উদার দৃষ্টিতে দেখি। যেহেতু ওনারা বিরোধী রাজনীতি করেন, ওনাদের পাওয়াই উচিত, আমরা সেই রকম সহনশীল মনোভাব নিয়ে করি। আর মাঠে ময়দানে তো ওনারা রাজনীতি করছেন উদারভাবে, তৃতীয় মাত্রার সুযোগটা সমানই একেবারে, সেটা ঠিক আছে হোক, কিন্তু কম তো পাচ্ছেন না, কোনো কনফিউশন যেন তৈরি না হয়, কম পাচ্ছেন না। হ্যাঁ, তারপরে ওনারা আটটা বিভাগীয় সমাবেশ করলেন, সেখানে ওনারা দাবি করেন লাখ লাখ লোক ওনাদের সমাবেশে এসেছে, ওনাদের ঠিক আছে ওনাদের আত্মতুষ্টির জন্য ধরে নিলাম যদি এসেও থাকি, সেটাও তো ওনারা স্বাধীনভাবে করতে পারছেন, সরকার বাধা দিচ্ছে না, সরকারের গণতান্ত্রিক মনোভাবের কারণেই তো, সহনশীলতার কারণেই তো ওনারা সেটা পেরেছেন এবং সেই জন্য সরকারকে ওনাদের সাধুবাদ দেওয়া উচিত ছিল। বিলম্বে হলেও এখনও সময় আছে, দেন। কারণ এখন অনেক সময় দেখা যায় তো ওনারা তো সাধুবাদ দেন ইউএস গভর্নমেন্টকে, যে তারা স্যাংশন দেওয়ার কারণে আসলে এই পুলিশ র‍্যাবের ওই ধরনের তৎপরতা কমে গেছে, যে কারণে ওনারা করতে পারছেন, আগে এটা করতে পারতেন না, এটা ওনারা করেন অনেক সময়। স্যাংশন দেওয়ার কারণে স্যাংশনে কিছুই আসে যায় না, কারণ আমেরিকা স্যাংশন অনেক, যেই দেশে আমেরিকার স্বার্থচরিতার্থ হয় না সেই দেশের উপরই আমেরিকা স্যাংশন দেয়। পৃথিবীতে আরও বহু, রাশিয়া থেকে শুরু করে অনেক দেশের উদাহরণ আমি দিতে পারবো যারা, যাদের উপর আমেরিকা স্যাংশন দিয়েছে, ব্যক্তির উপর, রাষ্ট্রের উপর, সংস্থার উপর আমেরিকা কিন্তু এভাবে স্যাংশন দিচ্ছে, এটা সারা পৃথিবীতে কিন্তু এটা প্রচলিত। অতএব আমাদের বাংলাদেশের উপর স্যাংশন দিয়েছে, সেজন্য আমরা তাদেরকে সমাবেশ করতে দিচ্ছি, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আমরা সমাবেশ করতে দিয়েছি এই জন্য যে আওয়ামী লীগ, মানে আপনারা দিয়েছেন বলতে আমি বুঝেছি যে পুলিশ এবং র‍্যাব আগের ভূমিকা নেই, না পুলিশ র‍্যাব তো কিন্তু ওনাদেরই সৃষ্টি, আর পুলিশকে ওনারা কিভাবে বিতর্কিত করেছেন সেটা আমরা জানি, 21 আগস্টের গ্রেনেড আমরা জানি, আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তাদের নেতাকর্মীদেরকে হত্যা করা, মামলা দেওয়ার, হামলা, হুমকি, সেগুলো তো আমরা জানি, সেগুলোর কথা এখন আর বলে লাভ নেই। কিন্তু আমার কথা হলো যে আমরা কিন্তু গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, রাজপথে জন্ম নেওয়া দল, ঠিক আমরা চাই আরেক বিএনপি অন্যতম একটি দল এই বাংলাদেশের, এবং তারা একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, অতএব নিবন্ধিত একটা রাজনৈতিক দল, তারাও সভা সমাবেশ করবে, অসুবিধা নাই, গণতন্ত্রের এটাই সৌন্দর্য, সেটাতে বিশ্বাস করি বলেই কিন্তু আমরা সেটা মনে ধারণ করি। এখন আমার কথা হলো যে উনি একটা কথা বলেছেন যে আওয়ামী লীগের আমলে ওনারা 96 সালে যখন নির্বাচনটি হলো, তারপর সাথে সাথে সেই নির্বাচনটি বাতিল করে দিয়ে তত্ত্বাবধায়ক বাতিল করা হয়েছে, তত্ত্বাবধায়ক চালু করা হয়েছে পরে 96 সালে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। হ্যাঁ, তত্ত্বাবধায়কের দাবি আমরা করেছি, আমরা সফল হয়েছি, আমরা জনগণকে জাগাতে পেরেছি, জনভিত্তি তৈরি করতে পেরেছি, কিন্তু আপনারা তত্ত্বাবধায়কের পক্ষে জনভিত্তি তৈরি করতে পারেননি, আপনার দল পারেনি, সেই ব্যর্থতা কেন আপনি আওয়ামী লীগকে দিবেন? সেই ব্যর্থতা আপনাদের, বাংলাদেশের জনগণেরও না, কারণ বাংলাদেশের জনগণকে আপনারা জাগাতে পারেননি। সেটা হতে পারে আপনাদের ব্যর্থতা, হতে পারে আপনাদের নেতৃত্বের দুর্বলতা, আপনাদের প্রথম যিনি চেয়ারপারসন তিনি সাজাপ্রাপ্ত,
তার এখন সাজা স্থগিত অবস্থায় তিনি বাসায় আছেন, আরেকজন যিনি সেকেন্ড দ্বিতীয় নেতৃত্ব যিনি প্রধান তিনি বিদেশে পলাতক অবস্থায় আছেন, তা আপনাদের নেতৃত্বশূন্যতা বা নেতৃত্ব শূন্যতাও কিন্তু এটা একটা কারণ হচ্ছে। মোরওভার আপনাদের দলের নেতারা কিন্তু গণহারে পদত্যাগ করতেছে, অনেকে মারাও গিয়েছে, তো সব কিছু মিলিয়ে কিন্তু আপনাদের এই সংগঠন আমি মনে করি যে আপনাদের সংগঠনটা চাঙ্গা হওয়া দরকার, কারণ আপনাদের সংগঠনের মধ্যে প্রাণ সঞ্চার করতে হবে। কারণ যতটা আপনারা আটটা মহাসমাবেশে করেছিলেন, যতটুকু অর্জন করেছেন, এখন আপনারা কিন্তু তার থেকে অনেক বেশি ঝিমিয়ে গিয়েছেন। এখন আপনাদের এই যে পদযাত্রা করছেন, শোভাযাত্রা, আমি এটাকে শোভাযাত্রা না বলে পদযাত্রা না বলে শবযাত্রা বলবো, আমি শবযাত্রা, আপনাদের শবযাত্রায় উপনীত হয়েছে এটাও, কারণ আপনাদের সমাবেশগুলি স্তিমিত হয়ে গিয়েছে। আপনারা আপনাদের কর্মীদের মধ্যে যে চাঙ্গাভাব এনেছেন সেটি কিন্তু এখন আর নাই। এখন সবচেয়ে বড় কথা হলো রাজনৈতিকভাবে যদি কোনো দল জনভিত্তি থাকে তারা কিন্তু এভাবে নুয়ে যায় না, এভাবে জিমিয়ে যায় না, তাদের আরও চাঙ্গা হয়, কিন্তু আপনারা সেটা করতে পারেননি। যেটা হোক, সাংগঠনিক আপনাদের বড় বড় নেতা যারা আছে তাদের ব্যর্থতা হতে পারে, আর আপনি তো অবশ্যই মনে করি সফল, আপনি চেষ্টা করছেন আপনার সর্বোচ্চ দিয়ে, কিন্তু আপনি চেষ্টা করলে তো হবে না। আপনার হাইকমান্ড যে দুইজন আছে তারা তো ইনঅ্যাক্টিভ, যেহেতু তারা মামলার কারণে তারা দেশের বাইরে পলাতক। এখন আর একটা কথা আমি আপনাকে বলি যে তত্ত্বাবধায়কের সরকারের কথা যে বলা হয়েছে, দুটো টার্ম, এই দুটো টার্ম কিন্তু কোর্টের কোনো ম্যান্ডেটরি ছিল না, সেটা একটা অবজারভেশন ছিল যে দুটো বার করা যেতে পারে, এটা নট ম্যান্ডেটরি, এটা এমন না যে এটা করতেই হবে, সেরকম কোনো বাধ্যতামূলক ছিল না। আর আরেকটা কথা আপনি বলেছেন যে বেগম, আমরা কি বেগম খালেদা জিয়ার যদি ক্ষমতা থাকে তার অধীনে কি আমরা নির্বাচনে যাব, এটা আপনি জানতে চেয়েছেন, যদি আমি ভুল না করে থাকি। না, আমরা খালেদা জিয়ার অধীনে কখনোই যাব না, আমরা নির্বাচন কমিশনের অধীনে যাব। ঠিক এখনও আপনারা 2023 শেষে বা 2024 প্রথমে যদি নির্বাচন হয় সেটি কিন্তু শেখ, আপনারা যদি যান শেখ হাসিনার অধীনে হবে না, সেটি হবে নির্বাচন কমিশন। না, ওনাদের ইস্যু তো সরকারে কে থাকবে, সেটি সরকারে থাকবে, সংবিধান অনুযায়ী যারা থাকার তারাই থাকবে, এবং তারা শুধু রুটিন ওয়ার্ক করবে, কোনো বড় সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী থাকলে আপনারা নির্বাচনে যেতেন নাকি, প্রশ্ন ছিল এটা। আমি বললাম যদি আমরা, আমরা তো তত্ত্বাবধায়কে যাচ্ছি না, আর যাচ্ছি না, আমরা যাচ্ছি না। আমি একটা প্রশ্ন করছি যে যদি বেগম খালেদা জিয়া ধরেন প্রধানমন্ত্রী দেশের, ধরে নেন একটা আগে হোক, আগে না, আপনারা বেগম খালেদা জিয়ার আন্ডারে নির্বাচনে যাবেন নাকি? আমরা নির্বাচন কমিশনের আন্ডারে যাব, আমরা কোনো যাবেন না তাহলে, বেগম খালেদা জিয়ার আন্ডারে যাবেন? বেগম জিয়ার, আমরা তো শেখ হাসিনার আন্ডারে আপনাকে নির্বাচনে যেতে বলছি না তো, আমরা বলছি নির্বাচন কমিশনের আন্ডারে। প্রশ্নটা খুব খুবই সিম্পল, না সিম্পল, যদি আমরা, যদি বেগম খালেদা জিয়া, আমার মনে হয় আমরা দুজন একসাথে বলছি, না মূল কথা হচ্ছে যে ওনার যেটি প্রশ্ন যে নির্বাচন কমিশন যেটাই থাকুক না কেন, ঘটনাচক্রে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বা ধরা যাক বিএনপির যে কোনো নেতা, আপনারা সেই নির্বাচনে যাবেন কিনা, সংবিধানে যা থাকবে তার থেকে আমরা এক চুলো সরব না, সংবিধান অনুযায়ী আমরা নির্বাচনে যাব। কিন্তু অতীতে আপনারা দুপক্ষই সংবিধানের বাইরে গেছেন। আমরা সংবিধানের বাইরে কখন গিয়েছি? 91 সালে, হ্যাঁ, দাবিতে, সেটা সেটা আমরা আদায় করতে পেরেছি। ঠিক তেমনি ওনারা এখন আদায় করুক, আদায় করতে, অর্থাৎ আদায় করুক, ওনারা চাপ প্রয়োগ করতে হবে, জনভিত্তি লাগবে তো। এরপরে হলো কি, তারপরে ওনারা কি করেছেন, ওনারা তারপরে ওনারা 6টি আসন পেয়েছেন গত নির্বাচনে, 6টি আসন, আরো একটি আসন ওনারা পেয়েছিলেন। ওনার মির্জা ফখরুল সাহেব কিন্তু তার নির্বাচিত আসনে কিন্তু যাননি, শপথও নেননি, উনি কিন্তু সংসদে যোগও দেননি। তাহলে যেই মির্জা ফখরুল সাহেব ওনাদের পার্টির মহাসচিব, ওনাকে যেই জনগণ কষ্ট করে ভোটটা দিল, সেই জনগণের প্রতিও কিন্তু ওনারা শ্রদ্ধাশীল হলেন না, উনি পার্লামেন্টে গেলেন না, আর যারা গেলেন তারাও কিন্তু পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেন। তা এখন আমার কথা হলো সেই তো নৎখশালী, তবে কেন লোকখশালী? তাহলে পার্লামেন্টেই গেলেন কেন, আবার পার্লামেন্ট থেকে পদত্যাগই করলেন কেন? তাহলে বোঝা গেল, আবার দেখা গেল মির্জা ফখরুল সাহেব পার্লামেন্টে গেলেন না, এই যে একটা খিচুড়ির মতো অবস্থা। আপনাদের আসলে সিদ্ধান্তহীনতায় আপনারা ভুগছেন। আমি যেটা বলবো, আমি একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসাবে আমার যেটা মূল্যায়ন, যে আপনাদের দলের মধ্যে দেখা যাচ্ছে উপ হাই লেভেলে বা আপনাদের মোরওভার আপনাদের নেতাদের মধ্যে কোনো সমন্বয় নেই এবং সংগঠিত না, সেটা আমি আগেও বলেছি, যেহেতু আপনাদের দলের দুজন টপ মোস্ট যিনি, তারা দুজনই কারান্তরীণ, একজন বাসায় অসুস্থ, আরেকজন আপনার পলাতক, সেই ক্ষেত্রে আপনাদের দল বিচ্ছিন্ন অবস্থায় আছে। তো আমি মনে করি যে আপনাদের দলের যে অবস্থা এখন, শুধুমাত্র লিপ সার্ভিস দিয়েই আপনাদের দল টিকে আছে, প্রতিদিন কিছু বক্তৃতা বিবৃতি, এটাই আপনারা খবরের শিরোনাম হন, কিন্তু আমার মনে হয় এভাবে না হয়ে আপনারা বরং জনগণের কাছে যান।
ইতিবাচক রাজনীতি ধারায় ফিরে আসেন, তাহলে দেখবেন আপনাদের রাজনীতির ফল অবশ্যই আপনারা পাবেন। শামা জি, আচ্ছা প্রথম কথা হচ্ছে, আমি শুনে আমার ভালো লাগলো যে নূরজাহান বেগম মুক্তা খুবই ওয়ারি বিএনপি নিয়ে, বিএনপি তৃণমূলের কর্মীরা জাগ্রত না, তো সুতরাং আপনার যদি কোনো অ্যাডভাইস থাকে কীভাবে আমরা আরও জাগ্রত করতে পারি বলবেন, আমরা সেটা করব অবশ্যই। এখন প্রথম কথা হচ্ছে যে বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র ডে ওয়ান থেকে আওয়ামী লীগ করে আসে, বহু ষড়যন্ত্র চলছে, এর আগেও করেছে, এখনও করছে, ভবিষ্যতেও করবে, কিন্তু তৃণমূলের একটা কর্মীকেও বিএনপি থেকে হটাতে পারে নাই। বিএনপি অন্য যে কোনো সময়ের চেয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে অন্য যে কোনো সময়ের চেয়ে এখন শক্তিশালী। এই যে আমাদের প্রোগ্রামগুলো চলছে, আমাদের হ্যাঁ পদযাত্রা একটি নতুন মাত্রার প্রোগ্রাম, আপনি আমরা যখন ইউনিয়ন, ওনারা তো ওনাদের নেত্রী, শেখ হাসিনা তো ওনাদের নেতাদেরকে এলাকায় পাঠাতে পারে না, যায় না কেউ, কারণ যে বিনা ভোটে ফ্রি এমপি হয়েছে, তো এই জন্য সবাই ঢাকায় বসে হালুয়া রুটির ভাগ খায় আর দুর্নীতি কীভাবে করবে সেই চিন্তা করে। কিন্তু ইউনিয়ন লেভেলে যখন আমাদের প্রোগ্রাম দিলাম আমরা সারা বাংলাদেশে একদিনে, সে আমি নিজে তো আমার, যেহেতু আমি ইউনিয়ন পথে ঘাটে কাজ করি আমার সাংগঠনিক সম্পাদক হিসেবে, এই যে 42টা থেকে 43টা জায়গায় হামলা করলো আওয়ামী লীগের লোক পুলিশ সহ, কেন করলো, কী দরকার ছিল? তাহলে তারা ভীত, তারা সন্তুষ্ট, এই যে শান্তিপূর্ণ কর্মসূচিগুলো বিএনপি দিচ্ছে এবং জনগণ সম্পৃক্ত হচ্ছে সেটাতে আওয়ামী লীগ ভীত, কারণ আওয়ামী লীগের তো নিজের কোনো, প্রথম কথা, এজেন্ডা নাই, নিজের কোনো কর্মসূচি নাই, নিজের কোনো আপনার ওদের সংগঠনও নাই। সংগঠন নাই কেন, প্রত্যেকটি গ্রাম পর্যায় থেকে ইউনিয়ন ওয়ার্ড উপজেলা জেলা আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী আছে নিজেদের মধ্যে দ্বন্দ্ব, যে টাকা দুর্নীতি যেগুলো করেছে টাকা পয়সার ভাগ বটরা নিয়ে, সংগঠন তাদের নাই, তাদের একমাত্র এখন এজেন্ডা বিএনপি যেদিন প্রোগ্রাম দিবে সেদিন আওয়ামী লীগ প্রোগ্রাম দিয়ে তারা কি শান্তি সমাবেশ করবে, শান্তি সমাবেশ করে, ওবায়দুল কাদের সাহেব যায় ওখানে 500 থেকে 1000 লোক হয়, উনি রেগে যায়, উনি রেগে গিয়ে ওনার আশেপাশে আওয়ামী লীগের নেতাদেরকে বকা দেয় যে কি তুমি আমাকে নিয়ে আসছো, এখানে কোনো লোকজন নাই, আমরা সেটা ভিডিওতে, আমরা সেটা সোশ্যাল মিডিয়া বিভিন্ন সামাজিক মাধ্যমে ইউটিউবে এগুলো আমরা দেখতে পাই, দুঃখজনক। এখন ওনাদের 15-16 বছর ক্ষমতায় থেকে, মানে ওই যে প্রথম কথা, এক নম্বর বিচ্ছিন্ন হয়ে গেছে বাকি সবার থেকে, ওনাকে যা ওনাকে ঠিক উনি সঠিক খবর পাচ্ছেন নাকি সেটাও আমরা জানি না, এবং আওয়ামী লীগে যেহেতু কোনো বেস নেই, কোনো একটা একটা একেবারেই একটা, মানে কষ্ট লাগে যে একটা এত বড় একটা পুরনো রাজনৈতিক দল, সেই দল একটা ছিন্ন বিচ্ছিন্ন একটি ক্লাবে পরিণত হয়েছে, যাদের কোনো কাজ নেই, তারা বসে থাকে বিএনপি কবে প্রোগ্রাম দিবে সেদিন তারা প্রোগ্রাম দিবে, এইটা হলো তাদের কাজ। আচ্ছা, জনগণ তো ভোট দিতে, তারা বলেছে কি মানে জনগণ ভোট, মানে তারা ভোটের সুষ্ঠু ভোট তারা দিচ্ছে, জনগণ তো ভয়ে ভোট দিতে চায় না। আমরা যখনই ভোট হয় তখন আমরা দেখি যে সশস্ত্রভাবে, সশস্ত্র আর্মস নিয়ে আওয়ামী লীগের লোকজন ঘুরে বেড়ায় ওই বিভিন্ন ভোট কেন্দ্রে, সেখানে বিএনপির লোকজন বা বিএনপির যারা ফলোয়ার্স তারা আশেপাশে যেতে পারে না, এইভাবে জনগণকে বিচ্ছিন্ন করেছে। এবং ভোট দিতে গেলে তারা প্রথমে বলা হয় যে তোমার ভোট দেওয়া হয়েছে চলে যাও, তারপরে বলা হয় তাকে মার দেওয়া হয়, তাকে যদি দেখা হয় যে সে আওয়ামী লীগের ভোটার না, তাকে বুথ থেকে বের করে দেওয়া হয়, এজেন্টদেরকে বের করে দেওয়া হয়, সেটা তো তাদের পুরনো অভ্যাস, একটা সিস্টেম, তো একটা প্রজেক্ট, আমরা যেটা বলি যে আওয়ামী লীগ নির্বাচনটাকে একটি প্রজেক্টে পরিণত করেছে। এখন আপনি ইউএস স্যাংশনের কথা উঠেছে, আমি একটা কথা বলি, ইউএস স্যাংশন এটা তো প্রমাণিত যে, মানে আমরা দেখি যে ইউএস স্যাংশনের পরে হ্যাঁ র্যাব অবশ্যই বিএনপির আমলে তৈরি, কিন্তু বিএনপির আমলে তো স্যাংশন হয় নাই, হয়েছে আওয়ামী লীগের আমলে, কারণ র্যাবকে যারা চালিয়েছে তারা র্যাবকে ঠিক মতো চালাতে পারে নাই, র্যাবকে অপব্যবহার করেছে, মানুষের বিরুদ্ধে দমন পীড়নের জন্য ব্যবহার করা হয়েছে আনফর্চুনেটলি, সেই কারণে এটা দুঃখজনক বাংলাদেশের জন্য, আমাদের রেপুটেশনের জন্য দুঃখজনক যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। কিন্তু স্যাংশনের পরে তো আমরা দেখেছি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম দুটোই সংখ্যাই কমে গিয়েছিল প্রথম, অ্যাটলিস্ট প্রথম 6-7 মাস, তারপরে আরও কিছু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা ঘটতে দেখেছি। এখন এই যে আপনার যুক্ত, আমরা জনগণ, বিএনপি এমন একটি দল যে জনগণের উপর বিশ্বাস করে, জনগণকে সাথে নিয়ে তারা, আমরা মাঠে আছি, আমরা
যে ইতিহাস সাক্ষী যে যে কোনো ফ্যাসিবাদী বা অগণতান্ত্রিক সরকার সারা জীবন টিকে থাকতে পারে না। জনগণ যখন মাঠে নেমে তাদের একটা স্ফুলিঙ্গ হবে, অবশ্যই একটা কিছু ঘটবে। কিন্তু আমি যেটা বলতে চাই, যখন এই যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আসে, তখন যখন প্রধানমন্ত্রীর সাথে দেখা করে, যখন পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে, তখন কিন্তু তারা, আমরা পেপার পত্রিকা যেটা দেখি, তারা কিন্তু নির্বাচন নিয়ে কথা বলে, এদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে কথা বলে এবং মানুষের ভোটাধিকার নিয়ে কথা বলে, মানবাধিকার নিয়ে কথা বলে। তখন এই কিছুদিন আগে যখন প্রধানমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বৈঠক করে গেলেন, সেখানে এই কথাগুলো কিন্তু এসছে এবং প্রধানমন্ত্রী কিন্তু বলে নাই যে আপনি কেন আমাকে এগুলো জিজ্ঞেস করছেন, আপনার তো কোনো এখতিয়ার নাই। প্রধানমন্ত্রী কিন্তু উত্তর দিয়েছে যে না, গণতন্ত্র তারা বজায় রাখবে, তারা 2023 বা সালে বা 2024 যে নির্বাচন তারা দিবে সেই নির্বাচন সুষ্ঠু হবে। এই উত্তরগুলো কিন্তু সরকারের কাছ থেকে এসছে। তার মানে কি, বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো ঠিক হয় নাই, সেটা প্রধানমন্ত্রী এবং তার অন্য মন্ত্রীদের যে উত্তর তারা যুক্তরাষ্ট্রকে দেয় বা অন্য মানবাধিকার সংস্থাগুলোকে দেয়, সেখান থেকে প্রতীয়মান হয়, সেটা প্রমাণিত। সেই জন্য আমরা বলি, যেমন এই যে ওবায়দুল কাদের সাহেব বললেন যে গণতন্ত্র সম্মেলনে দ্বিতীয়বারের মতো আমাদের যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ডাকে নেই, তাতে তাদের কিছু যায় আসে না, বাংলাদেশ সিদ্ধান্ত নেবে, ভালো কথা। আবার মোমেন সাহেব বললেন যে উনি আশা করেছিলেন, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে উনি আশা করেছিলেন যে এইবার গণতন্ত্র সম্মেলনে তাদেরকে ডাকা হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে, আবারও আমি বলছি, গণতন্ত্র একদিনের না, গণতন্ত্র প্রত্যেক দিনের। আপনি যখন আওয়ামী লীগের আমলে মিডিয়া নিয়ে এত কথা বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো কালো আইন আওয়ামী লীগের আমলে হয়েছে, আওয়ামী লীগের আমলে বহু সাংবাদিক, ব্লগার, মুক্ত চিন্তার মানুষ কিন্তু জেলে বসে আছে, এখনও পড়ছে, জেলে মারা গেছে বহু, এরকম উদাহরণ আছে। আপনার যেভাবে শহীদুল আলম, বিভিন্ন সাংবাদিক, খ্যাতযশ সাংবাদিককে তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করেছে, বিভিন্ন জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে সাংবাদিককে তারা অ্যারেস্ট করেছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে। সুতরাং এই ধরনের কালো আইন যে সরকার করে, সেই সরকার, প্রথম কথা, যেই সরকার চারটা সংবাদপত্র রেখে সব সংবাদপত্র বন্ধ করে দেওয়ার মতো মানে কাজ করে, সেই সরকারের মুখে মানায় না যে মিডিয়া নিয়ে, মিডিয়ার তারা স্বাধীন করেছে বা মিডিয়ার তাদের আমলে স্বাধীন। আচ্ছা, আমরা তো আয়না ঘরের নাম আগে কখনো শুনি নাই, আওয়ামী লীগের আমলে শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন উনি বলেন যে পার্লামেন্ট থেকে আমরা, দেখুন এটা একটি রাজনৈতিক দলের সিদ্ধান্ত, আমরা মনে করেছি যে পার্লামেন্টে যাওয়ার প্রয়োজন, আমরা গিয়েছি, এখন আমরা মনে করেছি যে আমাদের যেহেতু রাস্তায় আমাদের একটি ইয়ে চলছে, আন্দোলন চলছে, সকলেই রাস্তায় মাঠে নেমে রাস্তায় আন্দোলন করবে, আমাদের পার্লামেন্ট মেম্বাররা তারা পদত্যাগ করেছে। এখন ওনাদের ভীতির কারণ হচ্ছে যে যেহেতু বিএনপির শান্তিপূর্ণ যে কর্মসূচিগুলো, এগুলো তারা ঠেকাতে পারছে না, এগুলো কোনোভাবেই তারা বন্ধ করতে পারছে না। আমরা গণসমাবেশ করি, আমরা মানববন্ধন করি, আমরা পদযাত্রা করি, কোনোটাই কিন্তু জনগণ কিন্তু সম্পৃক্ত হচ্ছে, সেই জন্যে কিন্তু তারা ভীত হয়ে তারা এই যে এই আক্রমণগুলো করছে। 17 জন বিএনপির 17 জন কর্মী ইতিমধ্যে পুলিশের গুলিতে নিহত হয়েছে। আমরা কিন্তু একেবারে ধৈর্য ধরে এই আন্দোলনটাকে চালিয়ে যাচ্ছি। এই গত 6 মাসে 17 জনকে হত্যা করা হয়েছে বিভিন্ন জেলায় বিভিন্নভাবে। সুতরাং আমরা মনে করি যে, আরেকটি কথা উনি বলেছেন যে অনির্বাচিত সরকার ওনারা পছন্দ করেন না, কিন্তু ভাই যখন এরশাদ আসে ওনারা পছন্দ করে, ওনারা বলে উই আর নট টু আনহ্যাপি। যখন তত্ত্বাবধায়ক, এই যে 111 সরকার আসলো, তখনও 111 সরকারকে সকল বৈধতা দিয়ে, 111 সরকারের নামে কত অভিযোগ সংসদে উঠেছে, সংসদের বাইরে উঠেছে, বরঞ্চ 111 সরকারে যারা ছিল তাদেরকে আওয়ামী লীগ এসে বর্তমান প্রধানমন্ত্রী তাদেরকে পুরস্কৃত করেছে অনেককেই, সেটা আপনারাও জানেন আমরাও জানি, নাম আমি বলতে চাই না এখানে। তারপরে যখন উনি বিদেশে যায়, ওই 111 সরকারকে সকল তাদের কাজের বৈধতা দিয়ে উনি আমেরিকা চলে যায় প্রধানমন্ত্রী। তো সুতরাং ওনারা অনির্বাচিত সরকার পছন্দ করেন না, আবার ওই অনির্বাচিত সরকার যদি কোনোভাবে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনার কোনো একটা মেকানিজম করতে পারে, তখন আবার তারা ওই অনির্বাচিত সরকারকে খুব পছন্দ করেন। তো সুতরাং এটা প্রমাণিত, এটা আমরা দেখে আসছি। এই জন্য এরশাদ সাহেবকে তারা কি
বিশেষ দূত বানিয়েছিলেন, এখনও জাতীয় পার্টি তাদের সাথে আছে, যে জাতীয় পার্টি এখন আস্তে আস্তে এই জাতীয় পার্টিও তো আওয়ামী লীগই চালায়, মানে আওয়ামী লীগের প্রধানই আবার জাতীয় পার্টি চালায়, আর জাতীয় পার্টিকে তারা তিন ভাগ করেছে। এখন ওবায়দুল কাদের সাহেব কালকে উনি বললেন যে প্রশাসনের সব লোকজন সরকারের কথা শুনে, ব্যুরোক্রেসির সব লোকজন সরকারের কথা শুনে, এখন জাতীয় পার্টিকেও এখন একটা ভাগকে তারা কন্ট্রোল করতে পারছেন না, হয়তো তারাও দেখছে যে এই এই সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব না যদি আওয়ামী লীগ সরকারে থাকে এবং আওয়ামী লীগের প্রধান যদি সরকার প্রধান থাকে, সেটা কখনোই একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এই বাস্তবতায় আমরা কি বলছি, বিএনপি কি বলছে? বিএনপি বলছে যে অবশ্যই আমরা নির্বাচনে যেতে চাই, কারণ এটা তো এখন একটা ডেডলক। আপনি যদি নিরপেক্ষভাবে দেখেন, আমরা বলছি আমরা নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাব না, ওনারা বলছেন ওনারা নির্দলীয় সরকার দিবেন না, তাহলে এটা একটা ডেডলক। তাহলে এই ডেডলক ছুটানোর উপায় কি? জনগণ, এখন জনগণ যেহেতু সেই কাজটাই কিন্তু বিএনপি করছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি তারা আলোচনায় বসতে চায়, বিএনপি আলোচনায় বসতে পারে তত্ত্বাবধায়ক সরকারের সাবজেক্টে। অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা, হ্যাঁ ধন্যবাদ আপনাকে। ওনার একটি কথা আমি উল্লেখ করতে চাই এখানে, উনি বলেছেন যে আমরা মনে করেছি আমরা পার্লামেন্টে যাব, আবার মনে করেছি যে না আমরা পার্লামেন্ট থেকে পদত্যাগ করব। এই যে ওনাদের মনে করাটা, ওনারা বাংলাদেশের জনগণকে কি গিনিপিক পেয়েছেন কি না? জন একটা ইলেকশন করতে কত টাকা খরচ হয়, কত কোটি কোটি টাকা খরচ হয়, ওনারা জনগণ ওনাদেরকে ভোট দিয়েছে যে কয়টি আসনে। সে কারণে তো মানুষের প্রশ্ন যে 96 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন, 2014 নির্বাচন, এই ধরনের নির্বাচন কেন সরকারগুলো করে বা নির্বাচন কমিশন করে, যে কোটি 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 বা 2018-র মতো নির্বাচন যেখানে এরকম প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে? হ্যাঁ আমি সেটাই বলছি, ওনারা ওনার তো এমনও তো বলেছিল যে ওনাদের নেত্রী বেগম খালেদা জিয়া 2008-এ বলেছিল নির্বাচনের আগে যে আওয়ামী লীগ 30টি আসনও পাবে না আগামী নির্বাচনে, মানে 2008-এর নির্বাচনে, কিন্তু আওয়ামী লীগ দেখা গেলো ওনারাই পেয়েছেন 29টা আসন প্রথমবার 2008-এর নির্বাচনে। এরপরে মির্জা ফখরুল ইসলাম সাহেব কিছুদিন আগে বলছে আওয়ামী লীগ 10টাও আসন পাবে না আগামী নির্বাচনে। এইসব কিন্তু আসলে ওনাদের লিপ সার্ভিস, এগুলো ওনারা বলেই যাচ্ছেন। এখন আমি যেটা মনে করি, উনি বলেছে যে বিএনপিকে নাকি ভাঙার চেষ্টা করতেছে, বিএনপিকে আওয়ামী লীগের ভাঙার কোনো দরকার নাই তো, বিএনপি এখন এমনিতেই ভেঙে টুকরা টুকরা, আর আওয়ামী লীগ কেন ভাঙতে যাবে বিএনপিকে? আওয়ামী লীগের তো বিএনপিকে ভাঙার কোনো, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, আওয়ামী লীগ ভোটে বিশ্বাস করে এবং জনগণকে বিশ্বাস করে। বিএনপির মধ্যে এখন অরিজিনাল বিএনপি আছে, শুধু বিএনপি আছে, তৃণমূল বিএনপি আছে, আসল বিএনপি আছে, এরকম আমরা বিভিন্ন বিএনপির দেখি বিএনপি কয়টুক রয়েছে। যে কিছুদিন আগে মারা গেলেন নাজমুল হুদা সাহেব, উনিও তৃণমূল বিএনপির নিবন্ধন নিয়ে গেছেন, এখন উনি মারা গিয়েছেন। এরকম কিন্তু বিএনপিতে অসংখ্য দল উপদল সৃষ্টি হচ্ছে, এগুলো কিন্তু ওনারাই করছেন। তার মানে এই যে এতগুলো দল উপদল সৃষ্টি হচ্ছে ওনাদের মধ্যে, ওনাদের কোন দলের কারণে তো হচ্ছে? সরকারের কি কোনো দায় লেগেছে বা ঠেকা পড়েছে যে ওনাদের দল ভাঙানোর জন্য? ওনারা নিজেরাই তো মানে খান খান হয়ে আছে, সরকার ওনাদেরকে কী ভাঙবে? এরপরে উনি বলেছেন যে স্যাংশন হয়েছে, হ্যাঁ স্যাংশন ওনাদের আমলে স্যাংশন হয়েছে, হয়নি আমাদের আমলে হয়েছে, উনি এই কথাটা বলতে যাচ্ছিল। আমাদের আমলে আমরা এটা স্বীকার করি, আমাদের সরকারের বিভিন্ন পর্যায়ে জামাত শিবির ঘাপটি মেরে আছে, এবং একজন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন যিনি কিনা বিএনপির মতাদর্শে বিশ্বাসী কিছুদিন আগে, এবং তার নিষ্ক্রিয়তার জন্যই কিন্তু স্যাংশনটা এসেছে। মানে ছিলেন বলতে ছিলেন মানে রাষ্ট্রদূত ছিলেন ইতিপূর্বে, এখন মার্কিন রাষ্ট্রদূত যিনি তার আগে যিনি ছিলেন আর্ল মিলার, তার কাছে জানতে চাওয়া হয়েছিল অনেক তথ্য উপাত্ত বাংলাদেশের ব্যাপারে ওখানকার থেকে, ওয়াশিংটন ডিসি থেকে, কিন্তু জানানো হয়নি, সঠিকভাবে রেসপন্স করা হয়নি, যার ফলশ্রুতিতে এই ভুল বুঝাবুঝি হয়েছে। তাই কিন্তু সেই ভুল বুঝাবুঝিটাও কিন্তু শেষ হওয়ার পথে আমি মনে করি, কারণ কিছুদিন আগে ডোনাল্ড লু এসেছিলেন, উনি বাংলাদেশে গণতন্ত্রের অবস্থা, বিরোধী দলে যে রাজনীতি করে সে রাজনীতির সুঅবস্থা সম্পর্কে উনি সন্তোষ ব্যক্ত করেছেন, প্লাস উনি র্যাবের কার্যক্রমে সন্তোষ ব্যক্ত করেছেন, এবং উনি এটাও বলেছেন যে স্যাংশনটা এসেছে সেটা একটা প্রক্রিয়ার ব্যাপার, ধীরে ধীরে সেটা উঠে যাবে। উনি বাংলাদেশের উন্নয়নের প্রশংসাও করেছেন এবং সরকারের সহনশীলতার প্রশংসাও করেছেন, এটা আমরা সবাই জানি। এরপরে উনি বলেছেন যে আমার একটা প্রশ্ন ইয়ের কাছে, শামার কাছে, যে আপনারা যে আন্দোলন করছেন এখন আপনাদের নেতা কে? কারণ আপনাদের একজন যিনি চেয়ারপারসন উনি বয়োজ্যেষ্ঠ, অসুস্থ, ওনার সাদা স্থগিত করে উনি বাসায় আছেন এখন 401 ধারায় সরকারের বিশেষ ক্ষমতা বলে, আরেকজন পলাতক, কিন্তু আপনি নিজেও নিজের বিবেককে একবার, আপনি কিন্তু দলের একটা ভাইটাল পোস্টে আছেন, সাংগঠনিক সম্পাদক, অন্তত চোখ বন্ধ করে একবার ভাবেন যে আপনাদের নেতা আসলে কে, কারণ এখানে আপনাদের কোনো ফল্ট নাই তো,
কারণ আপনাদের যদি নেতা না থাকে, যিনি টপ মোস্ট, সেরকম যদি একজন নেতৃত্বে কেউ না থাকে, তাহলে আপনারা কতটুকুই বা এই দলকে টেনে হিস্ট্রি নিয়ে যাবেন, সেটাও কিন্তু একটা বিবেচনার বিষয় আছে। এবং বাংলাদেশের জনগণ কিন্তু আগের থেকে অনেক বেশি রাজনীতি সচেতন, তারা কিন্তু এই হিসাবগুলো কিন্তু করে আগামীতে যে আপনাদেরকে জনগণ যে আপনাদের আন্দোলনে সাড়া দিবে। জনগণ তো দেখছে না আপনাদের কোনো নেতৃত্ব আছে, কার নেতৃত্বে আগামীতে নির্বাচন হলে আপনাদের প্রধানমন্ত্রী হবে কে, কারণ আপনাদের শিষ্যদের দুই নেতৃত্ব, তারাই কিন্তু আপনাদের দণ্ডপ্রাপ্ত এবং পলাতক। তো সেই ক্ষেত্রে আপনাদের নতুন কী নেতৃত্ব সেটাও তো আপনারা কোনো ঘোষণা দেননি, অর্থাৎ জনগণ আপনাদের আন্দোলনেই বা বিশ্বাস করবে কেন, কারণ আপনাদের দলে নেতৃত্ব শূন্যতা প্রকট। আর আপনি ইলেকশনের কথা বলেছেন, যেটা আমি বারবার বলতে চাই, যে 1977 সালের নির্বাচন আমরা দেখেছি, প্রেসিডেন্ট নির্বাচন হানা ভোট, 1978 সালে আমরা দেখেছি মাগুরা মিরপুর নির্বাচন, 96-এর 15ই ফেব্রুয়ারি নির্বাচন আমরা দেখেছি। আমরা জানি যে একটা প্রচলিত প্রবাদ আছে, 10টা হুন্ডা 20টা গুন্ডা নির্বাচন ঠান্ডা, সেটাও আমরা দেখেছি। তারপরে আমরা সাদেক আলী এবং আজিজ মার্কা নির্বাচন কমিশন দেখেছি, 1.25 কোটি ভুয়া ভোটার বানানো, সেটাও আমরা দেখেছি, সব কিছুই আমরা দেখেছি। এগুলো কিন্তু আমরা বিস্তৃত হই নাই। তারপরও আমরা যেটা আরেকটি প্রশ্ন আপনি করেছেন, যে আপনারা যেদিন কর্মসূচি দেন সেদিন নাকি আমরাও কর্মসূচি দিই, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনারা যেরকম একটা রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়ামী লীগও কিন্তু উপমহাদেশের একটি অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল। নির্বাচন সামনে 2023-এর শেষে অথবা 24-এর প্রথমে, তো রাজনৈতিক দল হিসাবে আমাদেরও কর্মসূচি থাকতেই পারে, আমাদের প্রতিদিনই কর্মসূচি থাকবে। এখন সেটা ভেবে তো আপনাদের কোনো অভিযোগ করে কোনো লাভ হবে না, আপনারা আপনাদের কর্মসূচি করেন, আমরাও একটা রাজনৈতিক দল, সামনে নির্বাচন, আমাদেরও তো হোমওয়ার্কের প্রয়োজন আছে। এবং তিনটা কারণে আমরা এই কর্মসূচিগুলো করছি, কারণ আপনারা যে পদযাত্রা করছেন, শোভাযাত্রা করছেন, সেগুলোতে যেন জনমনে কোনো আতঙ্কের সৃষ্টি না হয়, এবং এই আপনাদের এই কর্মসূচির মধ্যে জামাত শিবির অনুপ্রবেশ করে কোনো ধরনের নাশকতা সৃষ্টি যাতে না করতে পারে, সেজন্য আমরা কিন্তু সতর্ক আছি। এটা হলো এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো যে আপনাদের নেতাদের নিজ দল এবং জামাত শিবিরের সশস্ত্র ক্যাডারদের উপর আপনাদের কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু আপনাদের নিজেদেরই কোনো নিয়ন্ত্রণ নেই, আপনাদের যারা ক্যাডার আছে তারা কখন কি করে বসে সেটাও অবশ্যই আমাদের দেখার বিষয় আছে, আমরা এই ব্যাপারে সতর্ক। তৃতীয়ত হলো যে আগামীতে যেহেতু নির্বাচন, আমরা নৈরাজ্য এবং অশুভ শক্তি সন্ত্রাসের ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে আমরা শান্তি সমাবেশ করছি, কারণ দেশে কোনো অশান্তি নৈরাজ্যকর পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাই না। আর আগামীতে নির্বাচনে আমরাও আওয়ামী লীগ বড় দল, আমরা নির্বাচনে যাব, আমাদেরও জনগণের কাছে যাওয়ার দরকার আছে, আমরা যাচ্ছি এবং প্রতিদিনই আমরা যাব। এখন প্রতিদিনই আমাদের কর্মসূচি থাকবে নির্বাচন পর্যন্ত, তো সেই ক্ষেত্রে এটা আপনাদের আর বলার কোনো কারণ নেই যে আপনাদের কর্মসূচি থাকলে আমরা কর্মসূচি দিই, এটা আশা করি আপনার কাছে এটা ক্লিয়ার হয়েছে। তো এখন আমার মনে হয় যে দেখুন, আসলে দেশকে ছোট করা বা দেশের বিরুদ্ধে বিদেশি রাষ্ট্রদূত যারা আসে তাদের কাছে অভিযোগ করা, এই যে দীনতাহীনতা বা দেউলিয়াত্ব, এটা কখন মানুষ করে? যখন দলের কোনো অবস্থান না থাকে, জনগণের কাছে যাদের কোনো গ্রহণযোগ্যতা না থাকে। খুব নতুন কিছু বাংলাদেশে তো, এটি পুরনো, কিন্তু আমার মনে সেটা ঠিক বন্ধ, আমি সেটি বলছি না, কিন্তু এটি তো আপনার কথা হচ্ছে যারাই বিরোধী দলে থাকে তারা সব সময় তাই করে। এখন মনে হচ্ছে আমি তো রাজনীতি করি, সেই আমার তো জন্মই রাজনীতির মধ্যে, আমার বাবা যেহেতু এমপি ছিল, আওয়ামী লীগের নেতা ছিল, মুক্তিযোদ্ধা ছিল, আমি তো ছাত্র অবস্থায় রাজনীতি করি। আমার বুঝ হওয়ার পর থেকে আমি যতটুকু দেখেছি, বিএনপি বিদেশিদেরকে তোষণ করতে বেশি পছন্দ করে, যেটা কিনা একদমই উচিত না, কারণ বিএনপি যদি সাংগঠনিকভাবে শক্তিশালী হয়, জনগণের উপর যদি তাদের আস্থা থাকে, তারা কেন পরাশক্তির উপর ডিপেন্ডেন্ট? কিছুটা তো শামার উপরে বর্তে, কারণ শামা ফরেন রিলেশনস কমিটির একজন মেম্বার। অবশ্যই হতে পারে না, শামা সেটা তার যোগ্যতা বলেই পেয়েছে, কিন্তু দায় দায়িত্বটাও কিন্তু এড়ানো যাবে না, তোষণের দায়িত্বটা পেয়েছে যোগ্যতা বলে, হ্যাঁ হতে পারে। এখন কিন্তু সেই তোষণটা কিন্তু জনগণ শামা গ্রহণ করবে না। জনগণ চায় কি, যে জনগণের কাছে আপনারা যান, বিদেশিদের কাছে যান না, জনগণের কাছে যান, অতীতে যে ধ্বংসাত্মক রাজনীতি করেছেন, হিংসাত্মক করেছেন, সেগুলো ক্ষমা চান, কারণ ক্ষমা করার মানে কিন্তু দেশের জনগণ, এবং এই ক্ষমাতে লজ্জার কিছু নেই, ইতিবাচক ধারায় ফিরে আসেন, কারণ বাংলাদেশের জনগণ স্বাধীনতার পরে আজকে এত বছর পার হলো, এখন কিন্তু সেই জনগণ আর এই জনগণে অনেক ফারাক। আপনি দেখেন আমরা কিন্তু হরতাল কাটচাল থেকে আমরা ফিরে এসেছি, এটা কিন্তু বিশাল একটা, আমি মনে করি বিপ্লব, নীরব বিপ্লব। এই গ্যারান্টি কি আছে যে আওয়ামী লীগ ভবিষ্যতে বিরোধী দলে গেলে কখনো হরতাল করবে না? না, আমার মনে হয় না করবে। তো এটা ঠিক আওয়ামী লীগ জনগণকে জাগাতে জানে, জাগাতে হলে দরকার হলে করবেন, জাগাতে হলে তো জাগানোর জন্য আলোগত রাস্তা আছে, হরতাল দিয়েই করতে হবে, কোনো কথা নাই, কিন্তু
আমরা হরতাল সংস্কৃতি থেকে বেরিয়ে আসছে এবং বিএনপিও দেখেছে যে হরতাল একটা ভোতা অস্ত্র হয়ে গিয়েছে এবং বিএনপি সেজন্য এখন এই জন্য বিএনপিকে আমি ধন্যবাদ জানাই যে বিএনপি হরতালের প্রতি আর বিএনপি হরতাল মানেও না এমনও তো হতে পারে যে কেউ কেউ আপনাদের বলতে পারে যে বিএনপির হরতালের অস্ত্রটা ভোতা আওয়ামী লীগেরটা শার্প মানে আওয়ামী লীগ যখন বিরোধী আওয়ামী লীগের অস্ত্র যদি শার্পও থাকে আওয়ামী লীগ কিন্তু হরতালে আমি একটা কথা বলি শুনেন এখানে হরতাল কিন্তু জনগণ পছন্দ করে না জনগণের নাড়ি টিপতে হবে নাড়ি বুঝতে হবে না জনগণ কি চায় না চায় আমরা আগের জনগণ আর এখনকার জনগণকে কিন্তু আমরা এক করলে হবে না জনগণ এখন অনেক বেশি সচেতন এবং আমরা রাজনীতিটাকেও অনেক আধুনিকায়ন আমরা করতে চাই আমরা এই প্রজন্ম আমরা আছি শামা আছে আমরা আমরা যারা এই প্রজন্ম আমরা মনে করি যে রাজনীতিকে আরো বেশি আধুনিকায়ন করতে হবে এবং আমরা সেই হালটা কিন্তু আমাদেরই ধরতে হবে আপনার কাছে আমরা একটু শেষের দিকে চলে এসেছি শামা জি এটা ছোট করে ফাইনাল রাউন্ড সো আপনার কনক্লুডিং রিমার্কস হচ্ছে প্রথম কথা উনি বারবার আমার দুই নেতাকে অ্যাটাক করছে প্রথম কথা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা প্রতিহিংসামূলক মামলায় তাকে এই সরকার জেলে ভরে রেখেছে এবং অসুস্থ অবস্থায় উনি বাড়িতে আছে এবং ওনার চেয়ে এটা তো একাগারের মামলা ওনার চেয়ে আরও বেশি সংখ্যক দুর্নীতির মামলা বর্তমান প্রধানমন্ত্রীর নামে একাগারো সরকার দিয়েছিল যেগুলো উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে একেবারেই রাতারাতি চলে গেছে আচ্ছা এবং আমাদের সংবিধান অনুযায়ী বিএনপির কনস্টিটিউশন অনুযায়ী যেহেতু চেয়ারপারসন অসুস্থ এবং সেজন্য আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন আমাদের দেশনেতা তারেক রহমান উনি কাজ করছেন এবং আমি পরিষ্কারভাবে বলতে চাই যে আমাদের নেতৃত্বের কোনোই সমস্যা নাই নেতৃত্বের বিন্দুমাত্র সমস্যা নাই বরঞ্চ আমরা দেখি যে আওয়ামী লীগ চলছে প্রশাসন দ্বারা ব্যুরোক্রেসি দ্বারা আওয়ামী লীগের কোনো রাজনীতিবিদ কথা বলতে দেখি না যারা আওয়ামী লীগের যারা প্রবীণ নেতারা ছিলেন তারা দেখি সব নিশ্চুপ শুধু ওবায়দুল কাদের সাহেব ওনার সাধারণ সম্পাদক হওয়ার কারণে উনি কথা বলেন আর দুই একজন মন্ত্রী কথা বলেন এছাড়া তো আওয়ামী লীগের দেখি না যে কোনো পলিটিশিয়ান আছে যে যারা কথা বলে দেশ নিয়ে কথা বলে দেশ নিয়ে ভাবে জনগণ নিয়ে ভাবে এরকম কোনো আমি দেখি না সুতরাং আমি বলবো যে ওনাদের যেরকম এক জায়গায় ক্ষমতা পঞ্জীভূত বিএনপিতে তা না বিএনপি স্থায়ী কমিটি আছে যে শক্তিশালী স্থায়ী কমিটি এবং সমন্বয় করে ঐক্যবদ্ধভাবে সকল সিদ্ধান্ত বিএনপিতে নেওয়া হয় বিএনপির কোনোই সমস্যা নাই বিদেশিদের কথা বলা আছে আমি কিন্তু এই পয়েন্টে উনি ধরতে পারিনি আমি এই পয়েন্টে বলেছি ডেরেক শোলে যখন প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেছে আগামী নির্বাচনের কথা প্রধানমন্ত্রী কিন্তু বলেছে যে আগামী নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হবে এবং ডেরেক শোলে যখন প্রেস ব্রিফিং করেছে বলেছে যে আমরা সরকারের এই যে বলেছে এটার উপরে তাদের স্টেটমেন্টের উপরে আমরা আস্থা রাখতে চাই এবং উনি ক্লিয়ার মেসেজ দিয়েছে যদি না হয় যদি আবারও রিপিট 2018 তথাকথিত নির্বাচন আওয়ামী লীগ করতে চায় তাহলে অবশ্যই যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের হ্যাম্পার হবে সমস্যা হবে সেটা কিন্তু ক্লিয়ার মেসেজ সহায়তা সংকুচিত হবে সেটা বাংলাদেশের জন্য একটু ভালো খবর না কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশের আওয়ামী লীগ পছন্দ করুক বা না করুক যুক্তরাষ্ট্র বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বিগেস্ট ডোনার সকরকমভাবে এবং এটা ও তাদের এটা উনি ওনারা বুঝুক না বুঝুক প্রধানমন্ত্রী বা ওনাদের যারা সিদ্ধান্ত নিচ্ছে তারা ঠিকই জানে সুতরাং অবশ্যই এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বিদেশিদের উপরে বিএনপি কখনোই ডিপেন্ডেন্ট ছিল না বিএনপি বহুবার রাষ্ট্রের দায়িত্বে ছিল সুতরাং বিদেশিরা দুই আওয়ামী লীগের সাথে যেভাবে যখন কথা বলে বিএনপির সাথে কথা বলবে এটাই স্বাভাবিক আমরা বিশ্বায়নের যুগে বাস করি এই দক্ষিণ এশিয়া বা এই এই দক্ষিণ এশিয়ার দেশ হিসাবে বা এই এই অঞ্চলের দেশ হিসাবে এবং ভূ রাজনীতি যদি আমরা চিন্তা করি বাংলাদেশ ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট কান্ট্রি অ্যাট দ্য মোমেন্ট সুতরাং বাংলাদেশে যখন বাংলাদেশে কেউ আসে আওয়ামী লীগ সরকারে আছে আওয়ামী লীগের সাথে কথা বলে বাট বিএনপির সাথে তারা সবসময় কথা বলবে কারণ এদেশের সকল ডেভেলপমেন্ট সকল উন্নয়ন যেগুলো সূচিত হয়েছে 80-এর দশক থেকে সেগুলো কিন্তু বিএনপির হাত ধরে হয়েছে এবং বিএনপি ওরা বিএনপিরও ডেভেলপমেন্ট পার্টনার ছিল যখন বিএনপি দেশের দায়িত্বে ছিল সে স্বাভাবিক কথা হবে কিন্তু আমি ওনাকে মনে করিয়ে দিতে চাই 1/11 সময় ওনাদের এক নেতাও বাকি নাই
যে কোনো আপনার এমবেসি বাকি যাওয়া বাকি রেখেছে। আশরাফ সাহেব যখন সাধারণ সম্পাদক থেকে আশরাফ সাহেবকে বিদায় দেওয়া হয়, ওবায়দুল কাদের সাহেব হয় সাধারণ সম্পাদক, সেই দিন রাতে আশরাফ সাহেবের বাসায় তিনজন অ্যাম্বাসেডার গিয়েছিলেন, ইন্ডিয়ার অ্যাম্বাসেডার, চায়নার অ্যাম্বাসেডার, আমেরিকার অ্যাম্বাসেডার। কেন গিয়েছিলেন? ওনাদের কি উনি সাধারণ সম্পাদক থাকুক বা না থাকুক, এটা তো আওয়ামী লীগের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু সম্পর্ক বলে একটা কথা আছে, ডিপ্লোমেসি বলে একটা কথা আছে, মানুষ যায়। এখন ওনার নেত্রী যখন বিদেশে একা করার সময় গিয়েছিল, তখন উনি নিউ ইয়র্ক, ওয়াশিংটন থেকে শুরু করে কোনো জায়গা বাদ নাই, কোনো ইনস্টিটিউশন বাদ নাই যে উনি যায় নাই, এবং বিএনপির নামে বদনাম করে নাই, এবং আওয়ামী লীগকে কীভাবে ক্ষমতায় আনতে হবে সেই তদবির উনি করেন নাই, এটা প্রমাণিত সবাই জানে। তো সুতরাং এগুলো তো ওনারা করেছেন, তো এগুলো বলে লাভ নাই। কথা হলো যে, হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি, বিদেশিদের উপরে কেউই ডিপেন্ডেন্ট না, কিন্তু যেহেতু আমরা একটা বিচ্ছিন্ন, বাংলাদেশটা তো বিচ্ছিন্ন দ্বীপ না, উনি ওনারা ভালো মতো জানেন যে চীন একদিকে, ভারত একদিকে, আমেরিকা একদিকে, রাশিয়া একদিকে, সবার সাথে যোগাযোগ রেখে কিন্তু ওনারা ওনাদের চলতে হচ্ছে, এবং এবং সরকারের কিন্তু সমস্যাও কম হচ্ছে না সেই কারণে। তো সুতরাং এই একটা কথাই আমি বলতে চাই যে এদেশে যদি গণতন্ত্র আবার প্রতিষ্ঠা করতে হয়, এবং এই যে জনগণের যে মানে একেবারে বাজে অবস্থা, আপনি দ্রব্যমূল্যের অবস্থা দেখেন না, রোজার মাস আসতেছে, গরম আসতেছে, ইলেকট্রিসিটির দাম আবার বাড়িয়েছে, পানির দাম আবার বাড়িয়েছে, গ্যাসের দাম আবার বাড়িয়েছে, যা এলপিজি গ্যাসের দাম আবার বাড়িয়েছে, এই যে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, জনগণের যে অসহনীয় অবস্থা, ব্যাংক সেক্টরের যে ধস নেমেছে, ডলারের রেট প্রতিদিন বাড়ছে, এই যে এত যে দুর্বিষহ অবস্থা, এই অবস্থা থেকে জনগণ নিস্তার চায়। জনগণ বলতে পারে না কেন জানেন? কারণ আওয়ামী লীগ গত 15 বছরে একটা ফিয়ার সাইকোসিস তৈরি করেছে, দেশে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেছে, যে ভয়ের সংস্কৃতির কারণে জনগণ কথা বলে না, কিন্তু ভোট দেওয়ার সুযোগ পাক, জনগণ ঠিকই সঠিক সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগ ভয়ের সংস্কৃতি তৈরি করেনি, বরং ভয়ের সংস্কৃতি তৈরি করেনি বলে ওনারা মাঠে ময়দানে টক শোতে দাপিয়ে বেড়াচ্ছে, ওনাদের মন্তব্য, ওনাদের বক্তব্য পেশ করতে পারছে। আমি শুধুমাত্র 4টা পয়েন্টে আমি একটু লাস্টে বলবো। সে উনি বলেছেন নেতৃত্বের সমস্যা নেই, ওনাদের গ্রুপিংও নাই, কিন্তু আমরা জানি, বাংলাদেশের জনগণ জানে, ওনাদের দলে এখন একটা হলো আম্মা গ্রুপ, আরেকটা হলো ভাইয়া গ্রুপ। আম্মা গ্রুপ নির্বাচন করতে চায়, ভাইয়া গ্রুপ নির্বাচন করতে চায় না। ভাইয়া গ্রুপ চায় যে একটা তৃতীয় শক্তি আসুক, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে, এটা কিন্তু বাংলাদেশের জনগণও জানে, গোয়েন্দা সংস্থাও জানে, কোনো গ্রুপই নির্বাচন করতে চায় না। আচ্ছা, আমার মনে হয় আপনার সময় আমি ডিস্টার্ব করি নাই, আপনি কোনো গ্রুপ ভাই জনগণই নির্বাচন করতে চায় না। তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনার জন্য ওনারা চেষ্টা করতেছে, এটা হলো এক। দ্বিতীয়ত হলো যে যুক্তরাষ্ট্র, হ্যাঁ যুক্তরাষ্ট্র অবশ্যই শক্তিধর একটা দেশ, কিন্তু আমরা বাংলাদেশ, আমরা 30 লক্ষ প্রাণের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া বাংলাদেশ, আমরা স্বাধীন সার্বভৌম দেশ, আমরা কোনো দেশের তল্পি বাহক না। যুক্তরাষ্ট্র আমাদেরকে ডোনেশন দেয়, ঠিক আছে, কিন্তু যুক্তরাষ্ট্র আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে, আমাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ, এরকম কোনো কিছু যুক্তরাষ্ট্র করলে আমরা বরদাস্ত করবো না, যত সাহায্যই দেখ না কেন, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সবার আগে। ঠিক তেমনি জেনেভা কনভেনশন অনুযায়ী কোনো রাষ্ট্রদূত কিন্তু আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে পারে না, তবে পরোক্ষভাবে মতামত দিতে পারে, কিন্তু সেটা প্রকাশ্যে নয়, জেনেভা কনভেনশনে আমরা জানি। এরপরে কথা হলো যে উনি বলেছেন যে সমাধান কিভাবে হবে। আসলে আমি আপনাকে বলি শামা, যে দেখুন, যদি এই দেশে একটা সুন্দর নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, বাংলাদেশের জনগণ যদি সুষ্ঠুভাবে ভোট দেয়, এখন এতগুলো মিডিয়া আছে, এতগুলো প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, তারপর দেশি বিদেশি পর্যবেক্ষক বিভিন্ন দেশ থেকে আসবে, আপনারা আছেন, আপনাদের কর্মীরা আছে, আপনারা যদি সত্যিকার অর্থে আন্তরিকভাবে নির্বাচনে আসেন, অবশ্যই আপনারা ভালো ফল পাবেন, কিন্তু নির্বাচনটাকে তো আপনারা কখনো সিরিয়াসলি নেন নাই। কারণ ওই একই কথা হয়তো বলবেন, আমি বারবার বলছি, নেতৃত্ব শূন্যতা রয়েছে আপনাদের, যদি নেতৃত্ব শূন্যতা না থাকতো তাহলে হয়তো আপনারা নড়ে চড়ে বসতে পারতেন সুন্দরভাবে। এখন তো আপনাদের অনেকজন আছে, আপনাদের আপনাদের দলকে অপারেট করার মতো লোকের অভাব নেই, অতএব কে কার কথা শুনে, কেউ কাউকে শুনে না, দলে কোনো শৃঙ্খলা নেই। আমি মনে করি যদি আপনারা সেইভাবে আসেন সুশৃঙ্খলভাবে এবং জনগণের কাছে যান, অতীতের রাজনীতির জন্য যে ধ্বংসাত্মক রাজনীতির জন্য ক্ষমা চান, জনগণ যদি ক্ষমা করে আপনারা নির্বাচনে আসেন এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, আপনারা যদি আপনাদেরকে ভোট দিয়ে আপনারা আসবেন,
আমাদের কোনো আপত্তি নাই জনগণ আমরা মেনে আমাদের একই কথা আমাদের একই কথা জনগণ ভয় পান কেন এইজন্য আপনারা জনগণকে তো আপনারা বুড়িয়ে মেরেছেন ছাত্র লিখছু বলিতেছিল মা আপনারা জনগণকে বুড়িয়ে মেরেছেন আপনারা আসবেন না ভয় পান আপনাদের নৈতিক মনোবল নাই দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে ইমেল এসএমএস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোয় সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবেন আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটার সরাসরি দেখতে পারেন ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনি দেখতে পারেন মিস শামা ওবায়েদ এবং অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্যে দর্শক এই আলোচনা বিতর্ক চলতেই থাকবে এবং গত 51 বছর ধরেই আসলে এটি চলেছে 73 নির্বাচন থেকে শুরু করে 2018 নির্বাচন এবং এর ফাঁকে ফাঁকে যেসব নির্বাচন হচ্ছে কোনোটি সেই অর্থে একেবারে বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারেনি তত্ত্বাবধায়ক সরকারের সময় কিছু নির্বাচন হয়েছে তুলনামূলক বিচারে কম বিতর্কিত যেগুলো সবাই শেষ পর্যন্ত মেনে নিয়েছে কিন্তু সেগুলো যে বিতর্কের ঊর্ধ্বে শেষ পর্যন্ত উঠতে পেরেছে একবার চূড়ান্ত বিচারে সেরকমভাবে বলা যাবে না কারণ যারা হেরেছেন তারা সেগুলো নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু মূল কথা হচ্ছে 2023 সালে এসে দাঁড়িয়ে ডিসেম্বরে যে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা অর্থনৈতিক বাস্তবতা সামাজিক বাস্তবতা কূটনৈতিক বাস্তবতা ভূ রাজনীতি এবং ভূ অর্থনীতির বিবেচনায় বাংলাদেশের জন্য এটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন করবার কোনো বিকল্প নেই এবং সেটি করতে বাংলাদেশ ব্যর্থ হলে যে বিষয়গুলোর কথা আমি উল্লেখ করলাম সবগুলোতেই বাংলাদেশ সংকটে পড়বে এবং সেটি এড়াবার খুব একটা সুযোগ পাওয়া যাবে বলে মনে হয় না দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা